আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে 6 ডেসিমেল জায়গার উপরে একটি 3 ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিনিয়ত আমাদের দেশে বিদেশে অগণিত যে ভক্ত আছে, আমাদের ভালোবাসার মানুষরা আছে, তাদের জন্য আমি নতুন নতুন প্ল্যান ডিজাইন তৈরি করে দিয়ে থাকি। কখনও আমরা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করছি, কখনও হাই রাইজ বাড়ি ডিজাইন করছি। তো এটা নির্ভর করে ক্লায়েন্টের চাহিদার উপরে, এবং তাদের চাহিদার উপর নির্ভর করে আমরা যেমন ছোটো বাড়িগুলো করি, ঠিক তেমনই বড়ো বাড়ির ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমরা প্রতিনিয়ত আমাদের যারা আমাদের এই চ্যানেলগুলো দেখে, যারা আমাদের এই ভিডিওগুলো ভালোবাসে, তাদের জন্য আমরা প্রতিদিন এখন 2টা করে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি, যাতে তারা এই ভিডিওগুলো দেখে তাদের স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে বেছে নিতে পারেন। তারপরে একজন অভিজ্ঞ আর্কিটেক্ট কিংবা ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠানের কাছে গিয়ে যাতে তার চাহিদার কথা সে সুন্দর করে বলতে পারে। মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের গ্রিন আর্কিটেক্ট আমরা কাজ করে চলেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশে বিদেশে আছে, তাদেরকে বাড়ির প্ল্যান ডিজাইন এবং বাড়ি নির্মাণ সংক্রান্ত একটা আইডিয়া সৃষ্টি করে দেওয়া, যাতে তারা কোনো বাড়ি নির্মাণ করতে তাদের কষ্ট টাকা বিনিয়োগ করে যেন তারা না ঠকে। তো দর্শক মণ্ডলী, আসুন আজকে ভিডিওটি উপস্থাপন করি। আজকে আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল, আমি আপনাদের মাঝে এই 3 ইউনিট বাড়ির প্ল্যানটা উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এখানে মাঝখান বরাবর সিঁড়ি ছিল, আপনি দেখছেন যে যখন এই ফাঁকা অংশ দিয়ে, গ্যারেজের অংশ দিয়ে, মোটামুটি এই গ্যারেজের অংশ দিয়ে তারা ইন্টারেস্ট ঢুকবে, ভিতরে ঢোকার পরে সিঁড়িতে আসবে। সিঁড়িতে আসার পরে যখন 3টে ইউনিট আপনি দেখেন, ইউনিট এ 765 স্কোয়ার ফিট, ইউনিট বি হচ্ছে 718 স্কোয়ার ফিট, ইউনিট সিটা একটু বড়, 824 স্কোয়ার ফিট। এই হচ্ছে মোটামুটি আমি কীভাবে কম্বিনেশনটা আছে সেটা দেখানোর চেষ্টা করি। যখন ইউনিট এতে যাবে, তখন সিঁড়ি এই দরে ঢোকার পরে সে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় ড্রয়িং ডাইনিং, লিভিং 13 ফিট বাই 17 ফিট 6 ইঞ্চি, বেশ বড়। এই সঙ্গে আপনার এখানে একটা কিচেন আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে, যাতে এখানে পর্যাপ্ত আলো বাতাসে আসতে পারে, এবং কিচেনের দরজাটা এবং বাথরুমের দরজাটা এমনভাবে রাখা হয়েছে, এই দরজাটা হয়তো কিচেন থেকে একটু সরাই এদিকে আমরা রাখতে পারি, আরও একটু সরাই রাখতে পারি, যাতে কিচেনের দরজা ডাইনিং দরজা এক সোজাসুজি না হয়। যাই হোক, দশম এখানে যাতে এই ডাইনিংয়ে যদি কেউ খাইতে বসে, ড্রয়িংয়ে যদি কেউ থাকে, যাতে কিচেনে রান্না করছে এই অংশটা এটা দেখতে না পারে। আর এই অংশটা ভেন্টিলেশনের জন্য রাখা হয়েছে, যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয়, অনেক সময় কাপড় চোপড় নাড়ার জন্য একটা বারান্দা লাগে, সেটা এই জায়গাটা রাখা হয়েছে। আর এখানে একটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন, বেশ বড়, 12 ফিট 6 ইঞ্চি বা 11 ফিট। এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে এল টাইপের, দুই দিকে মোড়ানো। এখানে একটা ফাইল ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট রাখা হয়েছে। এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, 12 ফিট 6 ইঞ্চি বা 10 ফিট, এই সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে গার্ডেনিংয়ের জন্য একটু জায়গা গ্রিন করা রাখা হয়েছে। আর এটা হচ্ছে বড় ড্রয়িং ডাইনিং, 2টা বেডরুম 2টা বাথরুম বা বারান্দা কিচেন দিয়ে ডিজাইনটা করা। ইউনিট সিতে যদি আমি যাই, এটা বড় একটু, এখানে ঢোকার পরে সে একটা 12 ফিট 11 ইঞ্চি বা 19 ফিট 11 ইঞ্চি, মানে 13 ফিট বা 20 ফিট একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড়। এর সঙ্গে আগের মতো একটা পাশে একটা কিচেন আছে, এখানে একটা টয়লেট আছে, কমন টয়লেট এটা, একটা বারান্দা একটা স্পেস রাখা হয়েছে, যাতে আলো বাতাস দিয়ে এটা ভেন্টিলেশনটা ঠিক মতন হয়। আর এখানে একটা বেডরুম, এই বেডরুমটা 11 ফিট বা 12 ফিট 6 ইঞ্চি, সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা এল টাইপের। আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা করে বেডরুমের সামনে ডিজাইনগুলো করা হয়েছে। যখন ইউনিট সিতে যাবে, তা বিতে যাবে, তখন এই দরজে ঢোকার পরে, সিঁড়ি দিয়ে এসে এই দরজে ঢুকবে, ঢোকার পরে সে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, 17 ফিট 3 ইঞ্চি বা 11.5 ফিট। এখানে একটা কমন টয়লেট আছে, এটা একটা বেডরুম, এই বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে। এটা একটা কিচেন রাখা হয়েছে, এটা একটা আরেকটা বাথরুম রাখা হয়েছে এই বেডরুমের জন্য, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে বাথরুমটা অ্যাটাচ। এই দরজাটার কিন্তু এখানে, এখান থেকে ঢোকার পরে সে যেমন হোটেলগুলোতে থাকে, এক সরাসরি ঢুকবে না বেডরুমে, এখান থেকে ঢোকার পরে একটা ফাঁকা স্পেস পাবে, তারপর বেডরুমে, আর বেডরুম থেকে এখানে এসে বাথরুমে আসে, যাতে বেডরুম থেকে বাথরুমটা দরজাটা দেখা না যায়। এর সঙ্গে আর বারান্দা রাখা হয়েছে। দশম এই ছিল মোটামুটি আমার 3 ইউনিটের 6 ডেসিমেল জায়গার উপর 3 ইউনিটের একটি সুন্দর একটা উপস্থাপনা। আমাদের আর্কিটেক্ট শাহান আছে ডিজাইনটা তৈরি করেছে। দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন। আমি চেষ্টা করি প্রতি পর্বে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে, যারা যাদের ডিজাইনগুলো আমরা সুন্দরভাবে নিপুণ হাতে আমরা করার চেষ্টা করি, তাদের স্বপ্নের বাইরেটা যাদের স্বপ্নের মতো হয়। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আপনাদের সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।